नमस्कार, आमी सुकन्या मेरिटिव यूट्यूब प्लैटफर्मे अपन सकल के आरो एक बार स्वागत। आज हम कथा बोलबो आईबीएस निये। आईबीएस की तार जानते आज हम चले विशिष्ट चिकित्सक गैस्ट्रो एंटरोलॉजिस्ट डॉक्टर प्रणव माइतिर काछे। नमस्कार, आमी डॉक्टर प्रणव कुमार माइती, आमी कन्सल्टेंट इंटरवेंशनल गैस्ट्रो एंटरोलॉजिस्ट, प्रेजेंटली अटैच्ड विद आईएलएस हॉस्पिटल हावड़ा। आजकेर विषय इरिटेबल बाउल सिंड्रोम। कथाटा इरिटेबल बाउल सिंड्रोम जेटाके आमरा कमनली आईबीएस बोले थाकि, एटा एकटा ब्रड स्पेक्ट्रामेर एकटा माने जेटा एकटा ब्रड स्पेक्ट्रामेर डिसऑर्डर जेखाने माने रोगीरा विभिन्न रकम समस्या निये आसे। कारो कखनो कन्स्टिपेशन माने कारो पायखाना परिष्कार होच्छे ना, कारो बा पतला पायखाना होच्छे, कारो आबार कखनो पतला पायखाना कखनो शक्त पायखाना। তো এইরকম এই তিনটে ভ্যারাইটি হতে পারে, আরেকটা রয়েছে আরেক রকমের ভ্যারাইটিও রয়েছে যেটা খুব রেয়ার। তো মেনলি এই তিনটে সমস্যা নিয়েই পেশেন্টরা আমাদের কাছে আসে, এবং তার সাথে সাথে পেটে ব্যথা হওয়াটা একটা কমনলি এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এবার ব্যথার সাথে পায়খানা হয়ে যাওয়া বা পায়খানা হওয়ার একটা কমন রিলেশন আছে। মানে রিলেশন বলতে যেমন পেশেন্ট রোগীদের যেটা বলে কমনলি বলে থাকে যে পায়খানা হওয়ার পরে তারা একটা কিছু সময়ের জন্য একটা রিলিফ পায়, ঠিক তারপরেই আবার সেই সিমটমস আবার আসতে পারে। ব্যথা হওয়া, আবার পায়খানা না হওয়া, বা মেনলি যেমন কনস্টিপেশন টাইপের যাদের হয় তাদের পায়খানা যেমন ক্লিয়ার হয় না। মানে কনস্টিপেশন বলতে আমরা বিভিন্ন কারণে কনস্টিপেশন বলি, মানে যেমন আয়দার হতে পারে খুব শক্ত পায়খানা হচ্ছে, অথবা পায়খানা হয়েছে কিন্তু সেটা পুরোপুরি ক্লিয়ার হয়নি, এটা একটা ফিলিং যে পুরো পরিষ্কারভাবে হলো না, যেন আর একটু হলে হয়তো ভালো হতো, সেই জন্য আবার বারবার যেতে হচ্ছে, দুবার তিনবার গিয়েও মনে হচ্ছে যেন ওদের আরেকটু হলে হয়তো ভালো লাগতো, এই একটা ফিল হওয়া, এটা যেমন কনস্টিপেশন। আবার কারো হয় যে শক্ত, খুবই শক্ত পায়খানা হয়, সেটা এক রকমের কনস্টিপেশন। আবার আরেক ধরনের হয় যে দু তিন দিন পায়খানাই হলো না, দু তিন দিন পরে তার পায়খানা হলো, সপ্তাহে হয়তো দুবার কি তিনবার তার পায়খানা হলো। সুতরাং কনস্টিপেশন এইরকমভাবে তিন রকমভাবে হতে পারে। আবার পাতলা পায়খানাও যেমন আবার হতে পারে, যেমন কারো একদম জলের মতো বা সেমি সলিড টাইপের পায়খানাটা খুবই নরম হয়। আবার হতে পারে ডায়রিয়া, যে কারো পায়খানা দিনে তিনবার চারবার করে পায়খানা হচ্ছে, তার মানে ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়ে গেছে। আর আরেকটা যেটা হচ্ছে কনসিস্টেন্সি বেড়ে গেছে, এই দুটোর ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে ডায়রিয়া বলে থাকি। আবার পায়খানার অ্যামাউন্ট, যদিও সেটা থিওরিটিক্যাল যে পায়খানার ওজন দেখেও একটা ডায়রিয়া বলে আমরা হিসেব করে থাকি। অ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কনসেপ্টটা তো খুব পুরনো, মানে খুব পুরনো নয় মানে নতুন, সুতরাং কিন্তু এর অসুখ যুগ যুগ ধরে সমস্ত সারা দেশে বিদেশে সব জায়গাতেই রয়েছে এবং বহু বছর ধরে আছে। সুতরাং এটা কমনলি কমন, এর কারণ অনুসন্ধান করে জানা গেছে যে এটা এক রকমের ব্রেন গাটের সাথে, মানে ব্রেনের সাথে খাদ্যনালীর এক রকমের সম্পর্ক, যেটাতে আমরা ফিল করি এক ধরনের, এবং প্লাস আরও কিছু কিছু লেভেলের সমস্যার জন্য হয়। কিন্তু তার চিকিৎসা সাধারণ, মানে MBBS ডাক্তার থেকে শুরু করে MD ডাক্তার থেকে শুরু করে DM গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সবাই করেন। এটা খুবই কমন প্রবলেম এবং এই চিকিৎসা প্রত্যেক লেভেলেই করেন, ইনক্লুডিং সাইকিয়াট্রিস্ট থেকে শুরু করে, সুতরাং MBBS থেকে শুরু করে সমস্ত রকমের ডাক্তারবাবুরাই এই ধরনের পেশেন্ট পেয়ে থাকেন এবং তারা চিকিৎসা করেন। এটা এরকম নয় যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাওয়াটা মাস্ট, কিন্তু এটা জানতে হবে যে এটা ডায়াগনোসিস করাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস, যে এটা ইরিটেবল বাউল সিন্ড্রোম নাকি এটা আদার দ্যান দিস। কিছু কিছু ওয়ার্নিং সাইন্স আছে, যেগুলো ওয়ার্নিং সাইন্স বলতে হচ্ছে যে ধরুন পায়খানা দিয়ে রক্ত বেরোলো, বা খুব সুতীব্র ব্যথা, মানে ব্যথার জন্য ইঞ্জেকশনের দরকার হলো যেটা সহ্যের বাইরে, অথবা এক রকমের সমস্যা ছিল যেটা হঠাৎ করে শুরু হলো, এরকম নয় যে অনেকদিন তিন মাস চার মাস ধরে সমস্যা চলে আসছে, সেটা অত চিন্তার নয়। কিন্তু যদি দেখা যায় যে রিসেন্টলি কিছু চেঞ্জ হলো, পায়খানা এক সময় ওনার কনস্টিপেশন হচ্ছিলো কিন্তু হঠাৎ করে উনি খেয়াল করলেন যে কিছু দিন ধরে পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, তো এই যে চেঞ্জ অফ বাওয়েল হ্যাবিট, এই চেঞ্জ হওয়াটা সেটা সিগনিফিকেন্ট। ওজন কমে যাওয়া, ওজন হঠাৎ করে কমতে শুরু হলো, ওয়েট লস উনি করে দেখলেন যে প্রতি মাসে মাসে ওজন কমছে,
তো এই এই সমস্যাগুলো, রক্ত কমে গেল, অ্যানিমিয়া হলো, ফ্যাটিগেবিলিটি, পেশেন্ট বলছে খুব দুর্বল হয়ে যাচ্ছি, নজিয়া, ভমিটিং, মানে এইগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন। পেট ফুলে যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের মতো ফিচার্স হচ্ছে, যার মধ্যে অবস্টিপেশন মানে পায়খানার রাস্তা দিয়ে হাওয়া পাস হওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তো এইরকম সিচুয়েশন হওয়া হচ্ছে ওয়ার্নিং সাইন্স বলা হয়। সেইগুলো কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোমের ফিচার্স নয়। এই ধরনের সিমটমস হলে ইমিডিয়েট ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। একই রকম ম্যানিফেস্টেশন নিয়ে কিছু কিছু অসুখ আছে, যেমন হাইপোথাইরয়েড যদি থাকে বা হাইপারথাইরয়েডিজম যদি থাকে, আবার ডায়াবেটিস যদি থাকে তাতে একরকমের পেটে ইনফেকশন হয়। এছাড়া অন্যান্য অসুখ যেমন টিউবারকুলোসিস, আমাদের দেশে খুব কমন টিউবারকুলোসিস, ক্রনস ডিজিজ বলে একরকমের ইন্টেস্টিনাল আলসারের একরকমের অসুখ, আইবিডি যেটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলে পরিচিত, যার মধ্যে আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজ, বা ম্যালিগনেন্সি যেটা কোলোনিক সিএ বলুন, রেকটাল সিএ। তো এই রকমের পেশেন্টরাও কিন্তু কনস্টিপেশন, ডায়রিয়া নিয়ে আসতে পারে। আর কোলোনিক ম্যালিগনেন্সি যেটা, কোলনে যে যে ধরনের টিউমার হয় সেগুলো হচ্ছে খুব স্লো গ্রোয়িং টিউমার হয় বেশিরভাগটাই, যার ফলে তারা অনেক পেশেন্ট অনেক দিন ধরে অসুবিধে ফিল করে, যে এরকম পাতলা পায়খানা কখনো হচ্ছে, অথবা ব্লিডিং হচ্ছে, অথবা রক্ত কমে যাচ্ছে শুধু, অথবা কনস্টিপেশন হচ্ছে। এইরকম সিমটমস নিয়ে অনেক দিন আসার পরে একটা সময় এসে হয়তো দেখা যাবে যে পেশেন্ট খুব অ্যাডভান্স স্টেজে গিয়ে কোলোনিক ম্যালিগনেন্সি ডিটেক্টেবল হলো ক্রোনোস্কোপি অথবা পেটে সিটি স্ক্যান এগুলো করার পরে। কিন্তু তারা কোনো না কোনো সময় একটা ওয়ার্নিং সাইন্স থাকে, সেইটা ডিটেক্ট করা এবং আর্লি ম্যানেজ করা, সেইটা হচ্ছে প্রাইমারি টার্গেট হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ ডক্টর প্রণব মাইতি আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে মেডিটিপসে চোখ রাখুন। ডক্টর মাইতির আরও পরামর্শ পেতে হলে ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো করে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, উত্তর দেবেন বিশেষ চিকিৎসকরা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762, আবার বলছি +91 9330 240 762, আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com, এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।